গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সানডে মানে তো বুঝতে পারছো আরও ভালো আছি। সানডে মানেই আমার হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, আর আজকে আমি এক্সারসাইজ করি না, একটা দিন অন্তত একটু অন্যরকমভাবে কাটাতে চাই। আজ আমি এক্সারসাইজ করি না, দেরি করে ঘুম থেকে উঠি, কাজ খানিকটা আমি আজকে অনেকটাই কম করছি, কারণ কালকে আমি বেশিরভাগ কাজই সেরে নিয়েছি, যেগুলো এক্সট্রা কাজ থাকে সানডেতে সেই সমস্ত কাজগুলো সেরে নিয়ে অনেক জামাকাপড় কাচা কালকে করে নিয়েছি। রান্নাঘরের মশলাপাতির কৌটো সব পরিষ্কার করা সেগুলো কালকে করে নিয়েছি, মানে এক্সট্রা কাজগুলো কাল আমি করে নিই, তাই ওই সব কাজগুলো আজকে নেই। আমার দেখো, আমার গোলাপ গাছে চারটে গোলাপ ফুটেছে। বাহ, কি সুন্দর সুন্দর গোলাপ বলো, মানে কি বলবো বলো তো, ওর ফুল তো সবই ভালো লাগে, কিন্তু গোলাপ ফুল মানে ফুটলে বা দেখলে, এরকম ফুটন্ত দেখলে মনটা যেন অন্যরকম হয়ে যায় না, একদম অন্যরকম। ফুল তো সব রকম ভালো লাগে, ফুল আর বাচ্চা গান সবাই ভালোবাসে, কিন্তু গোলাপের মধ্যে একটা যেন অন্যরকম কিছু আছে না, একটু জাদু আছে। আর একটা এখানে, একটা তো ছোটো ছোটো গোলাপ ফুটেছে, আরেকটা এখানে দেখো, এই দেখো এইখানেও একটা ফুটেছে, এটা এখনও, এটা এখন ফুটন্ত গোলাপ ফুটছে আস্তে আস্তে। আর আজকে আমি রান্না করবো হচ্ছে বিরিয়ানি। অনেক দিন এই খাবারটা খাইনি গো, মানে অনেক দিন খাইনি বলতে এই তো খেয়ে এলাম ভাইজাকে গিয়ে, কিন্তু সেটা না, বাড়িতে অনেক দিন বানাইনি, অনেক দিন হয়ে গেল বাড়িতে আমি বিরিয়ানি বানাইনি, সেই জন্য খুব মনে হচ্ছিলো যে বিরিয়ানি বানাবো। তো আজকে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি বিরিয়ানি বানানো, মানে বিরিয়ানির মাংস চাপিয়ে দিয়েছি, আর রাত্রে কষা চিকেন খাবো রুটির সাথে, সেটাও আলাদা করে বসিয়ে দিয়েছি। আর রুদ্র এখন গেছে বাজার করতে, বাজার করে নিয়ে এসে ছেলেটাকে নিয়ে যাবে চুল কাটাতে, চুল কাটবে আজকে আমার, সে চুলগুলো অনেক হয়ে গেছে, আসলে ভালো করে মোছাতে দেয় না, এত ঝামেলা করে চান করানোর সময় তো মোছাতে মোছানো যায় না, সেখানে চুলগুলো কাটিয়ে আসবো। এই দেখো এখানে, এটাতে হচ্ছে আমার বিরিয়ানির মাংস, আর এখানে হচ্ছে আমার রাত্রের চিকেন কষা, অনেকটাই হয়ে গেল মনে করে, ওই চাপিয়ে আমি ঘরটা ঝাড়পোঁছ সব করছিলাম আর কি, রোজই তো আমার এগুলো কাজ থাকে করছিলাম। চলো মাংসটা আরেকবার নাড়িয়ে দিই, নাহলে এবার লেগে লেগে যাবে, চলো। অনেক কিছু আছে, পমফ্রেট মাছ, ভেটকি মাছ, পমফ্রেট ভেটকি মাছ নিয়েছে রে, ভেটুর প্রিয় প্রিয় ভেটকি মাছ, ভেটুর প্রিয় চিংড়ি মাছও প্রিয়, চিকেনও প্রিয়, সব প্রিয় প্রিয় জিনিস সব এনেছে, আমি এগুলো সব গোছায় গুছিয়ে রাখি, যা তুমি চুল কাটছি নিয়ে। এরকম আমার ছেলেটাকে একটু রেগে গেছিলো, বাবা কেন আসছে, আমার ছেলেটাকে একটু চুল আছে সেই অবস্থা একটু দেখে নাও, এই যে চুল আছে, এবার এক্ষুনি চুলগুলো সব ছেঁটে দেবে, তখন ওর মুখটা অন্যরকম হয়ে যাচ্ছে, এনজয় দেবে। ওরকম কি লাঠি দেখাতে নি কাউকে? চুল কাটতে সব বেরিয়ে যাক, তারপর আমি সব গোছাবো আর কি কি এনেছে সব দেখাচ্ছি, চলো দাঁড়ো। এই একটা পায়ে কি করছে দেখো, সবজি বাজার করে বললে 700 টাকার আজকে, মানে কি বলবো, সবজির অনেক, এখন শীতে নতুন নতুন সবজি বেরিয়েছে, কত কিছু এনেছে, গাজর এনেছে, বিনস এনেছে, শিম এনেছে, মটরশুঁটিও এনেছে, বেগুন এনেছে, বাঁধাকপি এনেছে, ফুলকপি এনেছে, শশা এনেছে, আবার কুমড়োও এনেছে, ভেন্ডি এনেছে, মানে সারা সপ্তাহে। এবার আমি কোনটা করবো, প্রথম দিকে দেখবে সপ্তাহের প্রথমে সোমমঙ্গল বলতে আমরা এত সবজি থাকে, কী রান্না করবো না করবো একবার ভেবেচাকে খেয়ে দেয়, আবার শেষের দিকেও কী রান্না করবো না রান্না করবো হয়, কারণ তখন কিছু সবজিই থাকে না, তাই অনেক সবজি এনেছে। আবার মানে বিনস গাজর ওগুলো এনেছে, বললো যে একদিন চাউমিন বা ম্যাগি যা কিছু একটা করবে, সেটি কারণে এনেছে। শশা এনেছে, আমরা এখন শশা খাচ্ছি খুব, আলু পেঁয়াজ এনেছে, চলো আগে মাছগুলো ধুয়ে নিই, পমফ্রেট আর ভেটকি মাছ আছে বললো, চলো আগে মাছগুলোকে ধুয়ে নিই, মাছগুলোকে একদম ভিজিয়ে নিই। কাজে যেতে ভুল হয়ে গেল, খুব রুদ্র বলেছিল বিরিয়ানিতে ডিম দিতে,
বেশ কিছুদিন বিরিয়ানিতে ডিম পাইনি, তোমার বাইরে বাইরে খাচ্ছিলাম বিরিয়ানি, কোথাও এখানে ডিম দেয় না, মানে কলকাতায় যাবো ডিম আলু মাংস মাস্ট একবার, মানে ডিম আলুটা বাস, এখানে আলুটা হয়তো দেয় অনেক জায়গায় কিন্তু ডিমটা দেয় না, আমার অনেকের জায়গায় দিচ্ছে আলুটাও দেয় না, যেমন হায়দ্রাবাদ সরি ভাইজাগে, হায়দ্রাবাদ বলে দিচ্ছি, ভাইজাগে যেমন খেলাম তখন কিন্তু ওরা আলুও দেয়নি আর ডিমও দেয়নি, কিন্তু আলুটো বলে যে আমাদের বিরিয়ানিতে একটুখানি ইয়ে দেবে ডিম দেবে, আলুটা দেবো আর ডিম দেবে, কিন্তু ডিমটা আমি সেদ্ধ করতে ভুলে গেছি দেখো না, এই এবার একটুখানি ওই হাঁড়িটাতে একটুখানি বসিয়ে দেবো, তারপর আমি বিরিয়ানি করবো আর ভুলে গেছি দেখো, তাহলে চা চিৎকার করবে এখন, যে বলে দিলাম তো তোমাকে ডিম দিতে, এবারে সবজিগুলো গুছিয়ে রাখি, গোছানো আবার আরেক ঝামেলা গো, ওরে বাপরে বা কোথায় যে রাখবো দেখি সব কোথায়। হ্যাঁ আমি এবার বিরিয়ানিটা বসিয়ে নেবো, সমস্ত কিছু হয়ে গেছে কালকের জন্য, এই যে এদিকে করছি ভেটকি মাছের তরকারি, আরো ভাজা ভুজি কালকে করবো, সেগুলো সব তো কালকে করবো, কিন্তু কালকের জন্য মানে তরকারিটা করে রাখি, নাহলে খুব সমস্যা হয় সোমবারটা আমার অসুবিধা হয়ে যায়। আর এই যে ঘি মাখাচ্ছি হাঁড়িতে বেশ করে, এবার বিরিয়ানিটা আমি বসাবো, ওরা এখনো আসেনি জানো, কত দেরি রুটে ফোন করেছিল বললাম যে দেরি হবে অনেক ভিড় আছে, আর দেখো অন্যদিন মানে কাজের যে বোন আছে অন্যদিন না দেরি করে আসে, আর অন্যদিন আমার তাড়াতাড়ি সমস্ত কাজ সারা হয়ে যায়, আর আজকে আবার সে তাড়াতাড়ি আসে, আর আজকে আমার আবার কাজ সারা হয় না, মানে দেরি করে আজকে আমি উঠি যেহেতু কাজ হয় না, কি করবো এক্ষুনি একটু পরে চলে আসবে, এই জন্য ভাবছি আমি কি করবো স্নান করতে ঢুকলে কি বলতো এক্ষুনি বেল বাজবে, বেরোতে একটু অসুবিধা, তাই ভাবছি ওয়েট করি যা হয় বলো, তো ওয়েট করি বলো 12টা অব্দি ওয়েট করবো, তারপর পৌনে 11টা, পুরো 11টায় আমি এটা নামাবো বিরিয়ানিটা, আমি নামাবো 15 মিনিট এরকম বসিয়ে দিই, চাপা দিয়ে চলে যাচ্ছি, এদিকে মাছটাও আমার হয়ে গেছে, সবই আমার হয়ে গেল, আর কয়েকটা কাজ আছে সেগুলো সারলে এটা আরেকটা কাপড় দিয়ে করে দেবো। বাবা অনেক হয়ে গেছে মনে হচ্ছে, তো তো কি খাবে? এত খিদে পেয়ে গেছে আমার বিরিয়ানির বন্ধু, আরো আমার খিদে পেয়ে গেছে, তাই বলো বাবা বিরিয়ানির বন্ধু পেলেই আরো খিদে খিদে পেয়ে যায়, এরকম করে একটু নাড়িয়ে নিয়ে যাবে তো, তাহলে আমার ছেলেটা এখন অবশ্য ছেলেটা খাবে, ওকে খাওয়াতে খাওয়াতে আমরা নিয়ে নেবো, তো দেখে একদম মানে পাগল হয়ে যাবে, আবার ডিমও আছে চিকেনও আছে, বাবা এটা তোমার জন্য লেগ পিস জানো, পিসটা কোথায় গেল, আমার ঘিতে যায় দেখো নি দাঁড়াও দাঁড়াও ওকে দেখো চুলটা কেটে কেমন লাগছে দেখো নি না দাঁড়াও এই দেখো চুলটা কেটে দেখো কেমন লাগছে বদমাশ আর উত্তরা এখন বেছে নিয়ে খেয়ে দিয়ে যাচ্ছে নিজের চুল কাটতে, তখন এত ভিড় ছিল ছেলেটা খুব ডিস্টার্ব করে, এত চঞ্চল মানে দোকান থেকে খালি বেরিয়ে যায় বলে সামনে রাস্তা, সেই কারণে ও বসতে পারে না, ওকে রেখে ওকে কাটিয়ে এনেছে, এখনও খেয়ে দে বেচারি, এখনও যাচ্ছে চুল কাটতে, তাই না,
আমরা একটু শুবো আর আমি এখন ছেলেটাকে একটু রেস্ট নেব শুবো বাবা বাবা থাকলে আমি শুবো বাবা থাকলে তুই শুস না এবার মাতুনি করবে দেখবে ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নি কেমন দামি গাছ নেই যে আমি চলে গেলে একদম জল দিতে পারে না গাছগুলো মরে যায় সেই জন্য আমি দুটো একটা হোয়াইট একটা রোজ নিয়েছি রোজগুলো থাকে রোজগুলো মরে না রোজ নিয়েছি একটা হোয়াইট কালারের একটা ইয়েলো কালারের গাঁদা একটা অরেঞ্জ কালারের গাঁদা আর একটা বেটু একটা নিয়েছে ও বলেছে আমি রোজ জল দেবো তো ও একটা নিয়েছে আমরা নার্সারি থেকে চারটে গাছ নিয়েছি কালকে গিয়ে টবে টবে কি লাগবো আয় চলে আয় টবে কি লাগবে এখন লোকের গাড়িতে কীরকম পাথর ছুঁড়ে মারছে লোকের গাড়িতে নিজের গাড়িতে মারবে না তো হয়ে গেছে আমাদের এবার আমরা বাড়ি ফিরে যাবো গিয়ে আবার ওগুলোকে টবে ঠিক করে লাগাতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সবটাই আমাকে কমেন্ট করে জানিও নতুন যারা আমার চ্যানেলগুলো সার্চ করবে তাদের যদি ভালো লাগে তাহলে ঢুকে পড়ি ও তাদের যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু করো আমাকে পাশে থেকো ঠিক আছে আবার খুব তাড়াতাড়ি নতুনভাবে ফিরে আসছি ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো হ্যালো টাটা বাই বাই